ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানের মেয়ে সাজনিন ধর্ষণ ও হত্যা মামলায় আপিলে এক আসামির মৃত্যুদণ্ড বহাল, বাকি চারজন খালাস। যমুনার পানি কমতে শুরু করায় উত্তরাঞ্চল সহ জামালপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বানভাসী মানুষের দুর্ভোগ চরমে, খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট। আন্তর্জাতিকভাবে আলোচনায় আসার জন্যই জঙ্গি সংগঠনগুলো দেশে আরও হামলা চালাতে পারে, আশঙ্কা পুলিশের, বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা বাড়ানোর দাবি। ব্রিটিশ কাউন্সিল বন্ধ ঘোষণায় দেশের ইংরেজি মাধ্যমের কয়েক লাখ শিক্ষার্থী বিপাকে, কোনো প্রভাব পড়বে না বলছেন সংশ্লিষ্টরা, নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবং আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্যের পর জার্মানির নিষেধাজ্ঞায় ইমেজ সংকটে বাংলাদেশ, মত ব্যবসায়ীদের। মধ্যপ্রাচ্যেও কমে গেছে সবজি রপ্তানি। সময় সংবাদে সঙ্গে আছি আমি তাজিমুনিয়াত। ট্রান্সক্রম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে সাজনিন তাসনিম রহমান ধর্ষণ ও হত্যা মামলার আপিলের রায়, গৃহকর্মী শহীদের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকি চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সকালে এই রায় দেন। 2003 সালে বিচারিক আদালত গৃহকর্মী শহীদ সহ ছয় আসামির ফাঁসির আদেশ দেন। পরে হাইকোর্ট পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রেখে একজনকে খালাস দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে আজ আপিল বিভাগ একজনের মৃত্যুদণ্ড বহাল রেখে অন্যদের খালাস দেন। এর আগে গত 11 মে এই মামলার আপিলের শুনানি শেষে রায় অপেক্ষমান রাখেন আপিল বিভাগ। 1998 সালে গুলশানে নিজ বাড়িতে খুন হন সাজনিন তাসনিম। 2003 সালে এই মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, হাইকোর্টও এই মৃত্যুদণ্ড বহাল রাখে। আমরা পরবর্তী পর্যায়ে আপিল বিভাগে মামলা করি, মামলার আজকে রায় হয়েছে। রায় একজন ছাড়া সবাইকে আদালত খালাস দিয়েছেন। দুইটি মামলা এখানে হয়েছিল, নারী নির্যাতনের মামলা খুব সম্ভবত, আর এটা হল মার্ডার কেস। একটি মামলা আপিল বিভাগ বলেছেন যে এই মামলাটি অচল, এই মামলাটি করাই ঠিক হয়নি এবং সেই মামলার কার্যক্রম এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বলেছেন ওনাদের রায় লেখা হয়ে গেছে এবং এটা আজকেই ওয়েবসাইটে চলে যাবে। যমুনা নদীর পানি কমতে শুরু করায় উত্তরাঞ্চল সহ জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। বন্যা কবলিত এলাকার অনেকেই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিলেও প্রয়োজনীয় সহায়তা মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। জামালপুরে বন্যার পানি কমতে শুরু করলেও বন্যার তো মানুষের দুর্ভোগ কমেনি। জেলার 7টি উপজেলায় এখনও 1.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। নানা রোগে আক্রান্ত হলেও মিলছে না চিকিৎসা সেবা। মানবেতর জীবনযাপন করলেও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। ঘর বাড়ি ভেঙে গেছে, গা গরু বাছুর ছাগল ভেড়া কুড়ি খায় কি না খায়, খুব দুর্দশা। খাইতে কি আর কেরা দেব, ওই নাও দেখি ওর মধ্যে ভাঙার উপজেলা ডিগেল গা আগে তো খবরই নেই। যারা খাইতে পারে নিতে পারে মনে করেন, মানুষই নিচে নিতে দেয় মনে করেন যে খাবার দেয়, কিন্তু আমরা গরিব মানুষে পানিতে ভাসতাছি, আমরা তো পাইতাছি না। ফুলা হওয়া নেই, ও খাইছে ওষুধ পাতি পাই নে, কিছুই পাই না। আমরা গরু বাছুর ছাগল ভরি সবাই মিলে কষ্ট করে থাকতাছি, খাইতে পারি না, সাহায্য মাহ্য দেয় না, কোনো কিছু দেয় না, এখন আমরা কিভাবে চলবো। এদিকে বন্যা কবলিত এলাকা সরকারি ত্রাণ সহায়তা আসলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা সেই ত্রাণ সামগ্রী এবং শুকনো খাবার বিতরণ করছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপ্রাণভাবে। আমি তাদেরকে রক্ষা করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই এবং অনুরোধ করি যেন তারা দ্রুত গতিতে এই আমাদের ইসলামপুর উপজেলার দিকে সুদৃষ্টি দেন। তবে জেলা প্রশাসকের দাবি চাহিদা অনুযায়ী বন্যা আক্রান্ত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে 800 মেট্রিক টন চাল, 31 লক্ষ টাকা ব্যয়ে আমরা শুকনো খাবার সরবরাহ করেছি, এছাড়া পশু খাদ্য সরবরাহ করছি, আমরা শিশু খাদ্য সরবরাহ করব। তো আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে।
বন্যায় জামালপুরে 1700 হেক্টর আমন বীজতলা ও 1400 হেক্টর আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে 1800 পুকুরের মাছ। এছাড়া 500-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইসলামপুরের চিনাডুলি থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, জামালপুর। এদিকে দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উজান থেকে নেমে আসা পানি আর মৌসুমী বৃষ্টির কারণে চলতি মাসের মাঝামাঝি সময়ে আরেকটি বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা। বর্তমান ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আরেকটি বন্যা মোকাবেলায় তাই আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার সমন্বিত ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। গত কয়েকদিনের বৃষ্টি আর উজানের পানিতে ডুবে আছে দেশের উত্তর ও উত্তর মধ্যাঞ্চলের 16টি জেলা। বেশ কটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানির নিচে তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী হয়ে আছেন প্রায় 20 লাখ মানুষ। তবে গত দুদিন ধরে কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অপ্রতুল ত্রাণ, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। এরই মাঝে চলতি মাসের মাঝামাঝি সময়ে আরেকটি বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাধারণত মধ্য আগস্টে এবং অগস্ট মাস পুরোটাই হলো আপনার বর্ষাকাল রয়ে গেছে আর কি, তো তখন যদি উজানে বৃষ্টিপাত হয় তখন হয়তো আমাদের সেই পানিটা আমাদের এখানে আসবে, সেই ক্ষেত্রে আরেকটা বন্যা হতে পারে। বন্যায় এ পর্যন্ত সরকারি হিসেবে 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বেসরকারি হিসাব মতে তার সংখ্যায় প্রায় দ্বিগুণ। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন বন্যা মোকাবেলায় সরকারকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। যে জেলাগুলি বন্যা কবলিত নয় সেই জেলাগুলোর সরকারি কর্মকর্তাদেরকে বন্যা কবলিত এলাকায় অতিরিক্ত ফোর্স হিসাবেও সেখানে পাঠানো যেতে পারে। ভূমিধস এবং নদী ভাঙন এই দুটোর ক্ষেত্রে মানুষদেরকে ওখান থেকে আগেভাগে সরিয়ে নেওয়া উচিত, তাদেরকে সতর্ক করা উচিত। আমাদের মা বাবার কাছে যেটি থাকবে আগাম সতর্কতা সেটি হলো তাদের যে শিশুরা আছে শিশুদেরকে নিয়ে তারা যেন খুব সতর্ক থাকে, তারা যেন এই শিশুরা যেন পানিতে না পড়তে পারে, এই জন্য ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ থেকেও যে সতর্কতা জানা দেওয়া দরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক পূর্বাভাসে বলা হয়েছে নতুন করে বন্যা হলে দেশের প্রায় 40টি জেলা প্লাবিত হতে পারে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আছেন আমাদের সহকর্মী তাফসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, আমরা এখন রয়েছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। তো এখানে যেটি হয়েছে যে আশেপাশে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ছিল সেগুলো আসলে ভেঙে গেছে এবং যার ফলে পুরো এলাকায় প্লাবিত হয়ে গেছে। তো এখানে যে বাড়িঘরগুলো রয়েছে সবগুলো বাড়িঘরের আঙ্গিনাতে যদি আপনি দাঁড়ান তাহলে কোমর সমান পানি আসলে সবগুলো বাড়িতেই রয়েছে। একটি জিনিস বলা যায় যে এখানকার মানুষ একেবারেই পানিবন্দী হয়ে পড়েছেন, কারণ রাস্তাঘাট তো তলিয়ে গেছে, বাড়িও তো একেবারে বাড়ির মেঝে সহ পানিতে তলিয়ে গেছে। তো যার ফলে তাদের যাতায়াতটা এখন মূলত হচ্ছে নৌকা নির্ভর এবং ডাঙ্গায় যেতে তাদেরকে প্রায় 50-60 টাকা কিংবা ক্ষেত্র বিশেষে 40 টাকা খরচ করে ডাঙ্গায় যেতে হচ্ছে। আর যাদের আসলে কিছু খাবার জমিয়ে রাখতে পেরেছিলেন তারা এখন আসলে খাবার খাওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু মুশকিলটা হয়েছে যে যেহেতু বাড়িঘর তলিয়ে গেছে পানির নিচে, ডাঙ্গা নেই, যার কারণে তারা রান্না করবেন কোথায়, চুলা বা কোথায়। তো যার ফলে শুকনো খাবারের একটা অভাব কিন্তু এই এলাকায় রয়েছে এবং যারা সম্ভব হচ্ছে একটু টাকা পয়সা জোগাড় করতে পারছেন তারা এখান থেকে ডাঙ্গায় গিয়ে মূল ভূখণ্ডে যেখানে আসলে বন্যার প্রকোপটা কম সেখান থেকে তারা শুকনো খাবার কিংবা রান্না করা খাবার নিয়ে আসছেন। আর এই ভিতরের এই প্রত্যন্ত এলাকাগুলোতে সরকারি যে ত্রাণ তৎপরতা সেটি একেবারে বলা যায় যে খুবই কম, নাই বললেই চলে, কারণ এত দূরে আসলে ট্রলার নিয়ে সরকারি কোনো কর্মকর্তাকে আসতে বা কোনো ত্রাণ তৎপরতাকে আমরা আজকে দেখিনি এখনো পর্যন্ত। আর এখানকার মানুষও বলছেন যে তারা আসলে এখানে কাউকে ত্রাণ দিতে দেখেনি, তারাও পাননি। তাদের যারা বাড়িঘর ফেলে রেখে মূল ভূখণ্ডে গিয়েছিলেন, শহরের কাছাকাছি গিয়েছিলেন, সেখান থেকে তাদের কেউ কেউ ত্রাণ আনতে পেরেছেন, কিন্তু তার বাইরে এই এলাকায় বলা যায় যে আসলে কারোরই নজরদারি নেই। স্থানীয় মানুষজন তারা নিজেদের মতো করে আসলে বন্যা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করছেন জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য। আর সমস্যাটা হচ্ছে যেহেতু এখানে আমরা সরকারি তরফ থেকে যে তথ্যটি পাচ্ছি যে 3,440 হেক্টর ফসলি জমি এখানে মাটি পানির নিচে তলিয়ে গেছে, এর মধ্যে
মধ্যে পাট ক্ষেত রয়েছে, শাকসবজি রয়েছে এবং আমনের বীজতলা রয়েছে এবং কিছু ধানও তারা লাগিয়েছিলেন সেগুলো গিয়েছে। তবে মূল ক্ষতিটা আসলে হচ্ছে যে যারা মাছের চাষ করেন তাদের ক্ষেত্রে আসলে মূল ক্ষতিটা হয়ে গেছে, কারণ মাছের যে পুকুরগুলো রয়েছে সেগুলো পানির তরে ভেসে যাওয়ার ফলে এখন আসলে মাছগুলো তাদের আর পুকুরে নেই। তো এটি আসলে তাদের অনেক বেশি ইনভেস্ট ছিল এই মাছের পেছনে, যার ফলে তাদের একটি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা আসলে ফুলছড়ি উপজেলাতে রয়েছি, আরও খবরাখবর আমরা এখান থেকে নেব, বানভাসী মানুষের কষ্ট দুঃখের কথা নেব, এরপরে আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর মুনিয়াত। দর্শক, আপনাদের যেমনটা আমরা জানাছিলাম সারা দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বটে, তবে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকটে চরম দুর্ভোগে রয়েছেন বন্যাবাসীরা। এখন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে তাই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাফসির বাবু। আন্তর্জাতিকভাবে আলোচনায় আসার জন্যই জেএমবি কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি সংসদ সদস্য এবং মন্ত্রীদের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে বিশেষ এসব ব্যক্তির চলাফেরা সীমিত করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ, এমনকি প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপত্তারও বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বলা চলে গত কয়েক বছর ধরে দেশজুড়ে চলে আসছে জঙ্গি সংগঠনগুলোর টার্গেট কিলিং। এতদিন পর্যন্ত তাদের লক্ষ্যবস্তুতে ছিল ভিন্ন মতের লেখক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন, পরবর্তীতে সে তালিকায় যুক্ত হয় বিদেশি নাগরিক, এমনকি বাদ যায়নি ঈদের জামাত। কিন্তু আরো বেশি আলোচনায় থাকার জন্য জঙ্গি সদস্যরা কৌশলে পরিবর্তন আনছে বলে গোপন তথ্য পেয়েছে পুলিশ। যে কোনো সময় টার্গেটটা একজন বড় মানুষকে টার্গেট করলে পারলে খবরটা বড় হয়, তো সেই বড় খবরটা যেন না হতে পারে, সেই সুযোগটা যেন না পায়, সেজন্য সজাগ থাকে। জঙ্গিদের ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ডের অপতৎপরতা চালাচ্ছে দেশি বিদেশি একটা চক্র। এক্ষেত্রে চিটাং মেট্রোপলিটন পুলিশ এবং আনুষঙ্গিক যে আরো গোয়েন্দা সংস্থা রয়েছে তারা সতর্ক অবস্থানে আছি আমরা। আইন শৃঙ্খলা বাহিনীর উপর্যুপরি অভিযানে অনেকটা কোণঠাসা হয়ে জঙ্গিরা নিজেদের অস্তিত্ব জাহিরের জন্য এ ধরনের পন্থা গ্রহণ করে বলে মনে করেন এ নিরাপত্তা বিশ্লেষক। জঙ্গি তৎপরতা হোক, সেটা ইনসার্জেন্সি হোক, তারা সবসময় চাবে একটা ভীতি সঞ্চার করে রাখা। ভীতি সঞ্চার করলে সে ইনক্লাইন করাতে পারবে, ইনফ্লুয়েন্স করতে পারবে, মোটিভেট করতে পারবে, এগুলো হচ্ছে তার কৌশল। এদিকে জঙ্গি হামলা ঝুঁকিতে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের শীর্ষ নেতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। ঝুঁকির বিষয়টা আমাদের অবগত করা হচ্ছে এবং ওনার চলাচলের ব্যাপারে যাতে আমাদের সার্বক্ষণিক পুলিশের সহায়তা নেয় সেটি নিশ্চিত করা হচ্ছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন সহ চট্টগ্রামের পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে পুরো চিঠি দেওয়া হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রক্তপাত বন্ধ করে জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আহ্বানে সাড়া না দিলে লাগাতার অভিযান চালিয়ে তাদের অস্তিত্ব ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করে জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। প্রায় আধা ঘণ্টা ব্যাপী চলা এই মানববন্ধনে তথ্য মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে পথচারীদের মাঝে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ করা হয়। জঙ্গি সন্ত্রাসীরা, আপনারা জনগণ, প্রশাসন ও সরকারের ঘেরাওয়ের ভিতরে পড়ে গিয়েছেন, আপনাদের পালাবার জায়গা নাই, আপনারা আর রক্তপাত করবেন না, আপনারা আত্মসমর্পণ করুন, তা না হলে যেভাবে জঙ্গিদের আমরা নির্মূল করছি সেই নির্মূল অভিযান শেষ পর্যন্ত চলবে যতক্ষণ বাংলাদেশ জঙ্গি উৎপাত মুক্ত না হবে। নিরাপত্তার কারণে হঠাৎ করেই দেশে বন্ধ করে দেয়া হয়েছে ব্রিটিশ কাউন্সিলের সব কেন্দ্র। ও এবং এ লেভেলের শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজক ব্রিটিশ কাউন্সিল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশের ইংরেজি মাধ্যমের কয়েক লাখ শিক্ষার্থী। নিরাপত্তার কারণে ব্রিটিশ কাউন্সিল বন্ধ করাকে নেতিবাচক হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
অন্যদিকে সাময়িক বন্ধে শিক্ষার্থীদের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ইংরেজি মাধ্যমে পড়া শিক্ষার্থী অথবা বিদেশে পড়তে ইচ্ছুকদের জন্য বেশ পরিচিত নাম ব্রিটিশ কাউন্সিল। গত বুধবার দুপুরে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ ঘোষণা করার পর থেকেই উদ্বিগ্ন শিক্ষার্থী অভিভাবকদের আসতে দেখা যায় ব্রিটিশ কাউন্সিলের সামনে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে প্রতিষ্ঠানটির সব অফিস বন্ধ করে দেয়ায় নির্ধারিত সময়ে পরীক্ষা হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। 6 আগস্ট থেকে একটা কোর্স চালু হওয়ার কথা ছিল, তো আমি ওটা যোগদান করার জন্য আসছিলাম, তো এসে দেখি এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আমার ছেলের ও লেভেলের সার্টিফিকেট উঠাবো, তো এই এখন কবে খুলবে সেটা তো কোনো নির্দিষ্ট সময় এখন বলতেছে না। অনলাইনে প্রতিষ্ঠানটির অধিকাংশ কার্যক্রম অব্যাহত আছে উল্লেখ করে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হবে না বলে জানান একটি ইংরেজি মাধ্যম স্কুলের এই অধ্যক্ষ। আপাতত রেজিস্ট্রেশন কাজটা বিঘ্নিত হয় নাই, হ্যাঁ, শুধু এখানে যারা আগে বাস্তবিকভাবে ফিজিক্যালি যাওয়ারতেন বিভিন্ন কাজে সেটাই শুধু নিয়ন্ত্রিত হয়েছে। আমাদের রেজিস্ট্রেশন তো প্রাথমিক কাজগুলো আমরা অনলাইনে করি, কাজে অনলাইনে এই প্রক্রিয়া অব্যাহত আছে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। অন্যদিকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো উল্লেখ করে ব্রিটিশ কাউন্সিল বন্ধ করাকে তাদের রাজনৈতিক চর্চা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটুক, ঘটলেই তারা এইটের সাথে তারা একটি রাজনীতি যোগ করে, তাদের রাজনীতির সংযুক্তি ঘটায় এবং তারা এই ধরনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে তারা আমাদের অবস্থাকে আরো বেশি নাজুক বলে প্রমাণ করতে চায়। রয়্যাল চার্টার দ্বারা পরিচালিত ব্রিটিশ সরকারি প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল, পৃথিবীর শতাধিক দেশে রয়েছে সংস্থাটির কার্যক্রম। ঢাকায় 2টি, চট্টগ্রাম ও সিলেটে 1টি করে, দেশে বর্তমানে মোট 4টি অফিস রয়েছে ব্রিটিশ কাউন্সিলের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, পদ্মায় প্রবল স্রোতে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, বিপাকে যাত্রীরা, নদী পাড়ে আটকে থেকে নষ্ট হচ্ছে ট্রাকে থাকা কাঁচামাল। 1488 কোটি টাকার 7টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এতে সরকারি ব্যয় ধরা হয়েছে 1430 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প 288 কোটি টাকা ব্যয় জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে 293 কোটি টাকা ব্যয়ে ঢাকা মহানগরীতে 11টি স্কুল ও 6টি কলেজ স্থাপন প্রকল্প। এ প্রকল্পের তৃতীয় সংশোধনী হয়েছে আজ। এছাড়াও রয়েছে 244 কোটি টাকা ব্যয়ে মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলায় 5টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্প। গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে। নামজারি ও চুক্তিপত্রে মিথ্যা তথ্য থাকায় এ সংক্রান্ত রাজুকের আপিল মঞ্জুর করে এ আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে ওই বাড়ি আত্মসাত সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ভুল থাকায় তা খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে সকালে এই রায় দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, মিথ্যা চুক্তিপত্র করে মনজুর আহমেদের নামে দখল করা হয় ওই বাড়ি, পরে মওদুদের ভাইয়ের নামে নামজারির সিদ্ধান্ত দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে তা মঞ্জুর করেন আপিল বিভাগ। 2013 সালের 17 ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় বিএনপি নেতা মওদুদ আহমেদ ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এই বাড়ির ব্যাপারে মওদুদ আহমেদের ভাই মঞ্জুর আহমেদের কথিত চুক্তি, এটা আদালত গ্রহণ করেননি এবং হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছিলেন সেই রায় একটি মৃত ব্যক্তির বিরুদ্ধে, অর্থাৎ ইনজে ফ্লান্স, তার আগেই অনেক আগেই মারা গিয়েছিল বাড়ির মালিক। এই সমস্ত কারণে আজকে আমাদের আপিলটা গৃহীত হয়েছে। দর্শক, দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টারে কথা বলছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি আমরা মনে করছি যে আনুষ্ঠানিকভাবে সবাইকে আমরা লেটেস্ট অগ্রগতি কি কার্যক্রম সেগুলি সবাই একটু সাধারণ ধারণা দেওয়া,
এবং সেই মামলা তদন্ত করতে গিয়ে আমরা বাংলাদেশের জঙ্গি সংগঠন সম্বন্ধে আমাদের অনেক তথ্য আমরা পেয়েছি। তারপর সবাই গিয়ে ঘটনা ঘটেছে সেটা জানেন সেই ঘটনা, এবং এই মামলা তদন্ত করতে গিয়ে তথ্যগুলি আমরা পেয়েছি। এই তথ্যগুলি আমাদেরকে জঙ্গিদের বিরুদ্ধে আমাদের যে অভিযান আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সবাই মিলে আমরা যে এই জঙ্গিদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান শক্তিশালী করেছি, আমাদের অভিযান করেছি, আমরা বিভিন্ন কৌশল নিয়েছি, এই তথ্যগুলো আমাদের কাজে লেগেছে। কল্যাণপুরে আমাদের এই যে তথ্য গোপন তথ্য হিসেবে আমাদের ইনভেস্টিগেশনে আমাদের যে তথ্যগুলো পেয়েছি, কি হলো এখানে দুটি মামলা তদন্ত করার সময় আমরা যে তথ্যগুলি পেয়েছি সেই তথ্য গোয়েন্দা সংস্থার তথ্য সব মিলে আমরা ধারণা করেছিলাম ঢাকা শহরে তারা আর একটি ঘটনা ঘটনা বড় ধরনের ঘটনা, এবং জঙ্গির অবস্থান করছে এবং তাদের অবস্থান স্থল মিরপুর সরাপাড়া কল্যাণপুর এলাকায়। সেভাবে আমরা অভিযান চালাচ্ছিলাম এবং আমরা তাদের অবস্থান আমরা যখন পেলাম তখন আমরা তাদের বিরুদ্ধে অভিযান করার প্রস্তুতি নিয়েছি। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি যদি তারা সায়ান্দা করে তাহলে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা সায়ান্দা করেই নেই, বরং তারা পুলিশের সাথে যুদ্ধ করে পুলিশ হত্যা করবে তারা জানলার দোষী হবে, এই ধরনের মন মানসিকতা তারা শুরু করছিল এবং তারা ঘরে বসে কিন্তু এই ধরনের কথাবার্তা বলতেছিল। পরবর্তীতে আমাদের তদন্ত সময় যে সমস্ত ডিভাইসগুলি বিভিন্ন ডিভাইসগুলি আমরা উদ্ধার করেছি সেখানে তাদের অনেক অডিও রেকর্ডিং আছে, তাদের ভিডিও রেকর্ডিং আছে, সেগুলিতে পাওয়া গেছে। আশেপাশে বিভিন্ন বিল্ডিং থেকে যে যারা মোবাইলে রেকর্ড করেছে সেগুলি তো আপনারা বিভিন্ন সব পেয়েছেন। আমরা অত্যন্ত সফলতার সাথে 100% সুস্থতার সাথে অভিযান করেছি। অভিযানে 9 জন জঙ্গি নিহত হয়েছে, 1 জন গ্রেপ্তার হয়েছে, 1 জন পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য যারা এই ঘটনা প্রস্তুতি নিয়েছে পরিকল্পনা করেছে যারা মাস্টার মাইন্ড তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে আমরা এজাহারভুক্ত আসামি করেছি, যেহেতু তাদের তদন্তে প্রাপ্ত তথ্যে এটা ক্লিয়ার যে এই জঙ্গিরাই এই ঘটনাগুলি ঘটেছে। 3টি ঘটনা এই জঙ্গিগুলি ঘটিয়েছে। জেএমবির যে ওল্ড ভার্সন যারা প্রাক্তন জেএমবি তাদের একটা অংশ আছে, আর এই যারা এই 3টি ঘটনা করেছে তারা জেএমবির নতুন নতুন একটা গ্রুপ, তারা নিজেরা আইএসএ কে অনুসরণ করে এটা দাবি করে। কাজে যারা পুরান জেএমবি তারা আমার এই ধরনের তারা আমার কিন্তু হয়তো তাদের আইডিওলজির সাথে কনফ্লিক্ট করে ব্লগার হত্যা করে তারা তারা যারা মাজার কেন্দ্রিক ধর্মীয় বিক্রি তাদের বাসায় ধর্মীয় বিক্রি করে তাদেরকে হত্যা করে। দর্শক, দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে কথা বলছিলেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। আমরা এতক্ষণ ছিলাম সেখানে, চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্যের পর নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানিও। এতে রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব না পড়লেও বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে সরাসরি ফ্লাইট বন্ধ ও শাহজালাল বিমানবন্দরে স্ক্যানিং সমস্যায় সবজি নষ্ট হয়ে যাওয়ায় ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও কমে গেছে সবজি রপ্তানি। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে গত 8 মার্চ বাংলাদেশ থেকে বিমানে সরাসরি পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। এরপর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সরকার যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান নিয়োগ দিলেও এখন পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। এতে হিমায়িত খাদ্য ও সবজি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে তৃতীয় দেশে এজেন্ট না থাকায় ব্যবসা হারাচ্ছেন আকাশপথে পণ্য পরিবহনের সাথে যুক্ত ফ্রেট ফরওয়ার্ডাররা। শাকসবজি ফলমূল কিন্তু ফরেন ক্যারিয়ার, বিশেষ করে এমিরেট এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স ইত্যাদি এয়ারলাইন্সের উপর নির্ভরশীল। যখন আবার রিস্ক্যান করে তখন একদিন ডিলে হয়, সেটা কিন্তু আমাদের যখন আমদানিকারকরা সেটা রিসিভ করে তার গুণগত মান সঠিক থাকছে না। তো না থাকার কারণে কিন্তু আমার এক্সপোর্টারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই সব দেশের প্রতিষ্ঠান যারা বাংলাদেশের ব্যবসা করে তাদের ব্যবসা বেড়ে গেছে, আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো ব্যবসা কমে গেছে আলটিমেটলি। কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু ওই যে আমাদের মধ্য পথে এজেন্ট নাই, অন্য দেশে তাদের ওইরকম সেট আপ নাই। এদিকে একই কারণ দেখিয়ে সম্প্রতি জার্মানির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে কার্গো পরিবহন বন্ধ করে দিয়েছে। ব্যবসায়ীদের মতে ইউরোপের দুটি দেশের এই নিষেধাজ্ঞার কারণে তৃতীয় দেশের স্ক্রিনিং এর ফলে বিমানে পণ্য পরিবহনের সময় ও খরচ বেশি লাগছে। এছাড়া ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশ। যখন আপনার থার্ড কোন ডেস্টিনেশনে আবার যাওয়ার পরে এটার লোডিং আনলোডিং স্ক্যানিং সব মিলে কিন্তু চার্জ আরো বেড়ে যাবে। সিকিউরিটি অ্যালার্ট দিছে জার্মানির মতো লোক, জার্মানি যেখানে আমার সেকেন্ড হাইয়েস্ট ইম্পোর্টার, তারা দিছে, এটা একটা ভাববার বিষয়, একটা ডাইরেক্ট এফেক্ট হইতে পারে। তবে এটার জন্য আমাদের ইমেজের ক্রাইসিস হইতে পারে যদি এটা আরো বেশি প্রলং করে। সংশ্লিষ্টদের মতে অচিরেই এই সংকটের সমাধান না হলে জরুরি মুহূর্তে বিমানে পণ্য রপ্তানি ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হবে। অন্যদিকে সবজি ও দেশীয় ফলমূলের রপ্তানি বাজার হারাবে বাংলাদেশ। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসা হাতিটি এখন জামালপুরের সরিষা বাড়িতে। উদ্ধারে ভারত থেকে আসছে 3 সদস্যের বিশেষজ্ঞ দল। দর্শক, গত কয়েকদিনের মতো আজও রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এখন অভিযান চলছে বনশ্রী এলাকায়, আর সেখানে আছেন আমাদের রিপোর্টার এম এ আমিন। উচ্ছেদের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আপনি জানেন যে এখানে রাজুক তার নির্ধারিত যে অভিযানগুলো চালায় এই হলি আর্টিজানে যে আবাসিক এলাকায় যে রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে একটি হত্যাকাণ্ড ঘটনার পর থেকেই অভিযানটি শুরু হয়েছে। রাজুক বিভিন্ন আবাসিক এলাকাতে যে রেস্টুরেন্ট এবং বিভিন্ন যে অবৈধ ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন স্থাপনা সেগুলোকে উচ্ছেদ করছে। এরই অংশ হিসেবে আজকে রাজধানীর রামপুরার বনশ্রী ব্লকে সকাল 11টার পর থেকেই অভিযানটি শুরু হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি বুলডোজার দাঁড়ানো আছে, এই জায়গাতে বিভিন্ন বাড়ির সামনে যে সিঁড়ি, অবৈধ সিঁড়ি, সেই সিঁড়িগুলো ভাঙছে। এছাড়া বিভিন্ন যে বাড়ির সামনে বিভিন্ন যে বাগান বা শপিং মল থাকলে, যেমন সুপার শপ, বিভিন্ন ধরনের সুপার শপ থাকলে সেই ধরনের সুপার শপগুলোও ভাঙা হচ্ছে। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানাতে পারি যে দোকান, তাছাড়া ফুটপাতের যে র্যাম, অর্থাৎ গাড়ি ঢোকার জন্য যে র্যামগুলো, সেই র্যামগুলো ভাঙা হচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের যে দোকানপাট সেগুলো ভাঙা হচ্ছে এবং অবৈধ যে স্থাপনা সেগুলো ভাঙা হচ্ছে। তো এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে পারি যে আজকে অর্থাৎ রবিবার সোমবার রবিবারও এই অভিযানটি চালানো হয়েছিল, এর আগেও একটি অভিযান এখানে চালানো হয়েছে। এছাড়া গুলশানে এবং ধানমন্ডিতেও একইভাবে উত্তরাতে একইভাবে রাজুক সে অভিযানটি চালিয়ে যাচ্ছে এবং এক মাস ব্যাপী এভাবে অভিযান চালাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বুলডোজার দিয়ে এই ধরনের অভিযান চালানো হচ্ছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজুকের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং তার নাম হচ্ছে নাসিরুদ্দিন, তার নেতৃত্বে এই অভিযানটি আসলে পরিচালিত হচ্ছে। তো তেমন কোনো গতকাল যেভাবে বাধার সম্মুখীন হয়েছিল অভিযান চালাতে গিয়ে রাজুকের পক্ষ থেকে কিছু এলাকাবাসীর প্রভাবশালী, তারা বাধা দিয়েছিল, আজকে তেমনটি হয়নি। তো রাজুকের পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো ধরনের সুপার শপ পাওয়া যায় সেগুলো কিন্তু ভেঙে ফেলা হবে। এই ছিল আসলে এখানকার সর্বশেষ খবর। মুনিয়াত। দর্শক, বনশ্রী থেকে রাজুকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার এম আর আমিন। ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসা হাতিটি এখন রয়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। খাবারের সন্ধানে হাতিটি বারবার লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কের মধ্যে আছে এলাকাবাসী। এর আগে কুড়িগ্রাম সিরাজগঞ্জে তাণ্ডব চালায় এই বন্য হাতিটি।
এদিকে হাতিটি উদ্ধারে ভারত থেকে 3 সদস্যের বিশেষজ্ঞ দল আগামীকাল সরিষাবাড়ি আসছেন। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন বিভাগ জানায়, গত 28 জুন আসামের গহীন অরণ্য থেকে উজানের ঢলে ভেসে আসে হাতিটি। প্রায় এক মাস হাতিটি আটকা পড়ে থাকে কুড়িগ্রামের রৌমারি উপজেলার নয়াচরে। এরপর হাতিটি বগুড়া সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল ঘুরে খাবারের খোঁজে জামালপুরে আসে। এখন হাতিটি সাতপা ইউনিয়নের উত্তর চুনিয়ার পটল গ্রামে অবস্থান করছে। এদিকে খাবারের সন্ধানে ছুটে আসা হাতিটি যখন তখন লোকালয়ে হানা দেয়, আতঙ্কে আছে এলাকাবাসী। বন্যার পানিতে মানুষ ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এটা নিয়ে মানুষ মনে করেন অনেক চিন্তা ভাবনার মধ্যে আছে। তারপর আবার দেখেন হাতি আইসা, এটা মানুষের ক্ষয়ক্ষতি করতেছে, মানুষ আতঙ্কিতের মধ্যে সারা রাত ঘুমাইতে পারে না। সারা রাত মনে করেন মানুষ এই আমরা টিম বাইরের লাগে, তারপরে ড্রাম বাইরের লাগে, আগুন ধরাই বই তখন লাগে, বাড়ি ঘর উত্তর করতেছে, ভাঙচুর করতেছে, আমাদের বউ বাচ্চা শোয়ার পরে বাচ্চা চিলারি দেয়, এমন ক্ষয়ক্ষতি আমাদের মানে গর্বিত বিষয়। রাত্রিতে হঠাৎ করে উঠে ঘর দরজা ভাঙচুর করতেছে, এই জন্যই আমরা এখন এলাকার লোক ভয়ভীতি। আমরা এটা সরকারের কাছে এটাই আবদার করতেছি, অতি তাড়াতাড়ি কিভাবে এখান থেকে উদ্ধার করে তাকে নিয়ে যেতে পারে। এদিকে হাতিটি উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানালেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের এই কর্মকর্তা। হাতিটি আসলে খাবার না পেয়ে একদম লোকালয়ে চলে আসছে, মানুষের একদম কাছাকাছি, উঁচু কোনো জায়গা এখানে পাওয়া যাচ্ছে না বলেই হাতিটি আসলে আমরা ট্যাঙ্কুলেজার করতে পারছি না। আপনি জানেন যে ট্যাঙ্কুলেজার করলে পানির মধ্যে সে যে কোনো সময় পানির মধ্যে অচেতন হয়ে গেলে তাকে তোলা খুব আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। আমরা আসলে পুরো টিমটাই কাজ করতেছি, যে কোনো মতে আমরা আমাদের পরিস্থিতি যদি এমন হয় যে ইমার্জেন্সি তাকে আমাদের ট্যাঙ্কুলেজ করতে হবে, আমরা কিন্তু রেডি। গত 2 দিনে রাতের আধারে গ্রামের 2টি বাড়িতে হানা দিয়ে বাড়িঘর ভাঙচুর করে হাতিটি। সময় সংবাদ জামাল। দেশে বাইরের খবর, লিবিয়ার সুয়েজ শহরে আইএসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। লিবীয় সরকারের অনুরোধে মার্কিন সেনাবাহিনী সোমবার এই বিমান হামলা চালায়। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, লিবিয়া সরকারের সুয়েজ শহরে সামরিক অভিযানের সমর্থন দিতে এই হামলা চালানো হয়েছে। হামলায় হতাহতের সংখ্যা না জানালেও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানো হয় বলে জানান তিনি। বেশ কয়েকদিন ধরে লিবিয়া সরকারের সঙ্গে আলোচনার পর এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। লিবিয়ার প্রধানমন্ত্রী সরকারি টেলিভিশনে দেয়া এক ভাষণে জানান, বিমান হামলার কারণে আইএসের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। লিবিয়ার সুয়েজ শহরে আইএসের বড় ঘাঁটি বলে পরিচিত। এখানে একটি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু স্থাপনা আইএসের দ্বারা পরিচালিত হয়। Today, at the request of Libya's government of national accord, the United States. খেলার খবর, বাংলাদেশ প্রিমিয়ার লীগ। আজ প্রিমিয়ার লীগে আলাদা ম্যাচে মাঠে নামবে ঢাকার 2 ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী। বিকেল 4:30টায় মোহামেডানের প্রতিপক্ষ সকার ক্লাব ফেনী এবং সন্ধ্যা 7:30টায় টিম বিজেএমসির বিপক্ষে নামবে আবাহনী। এখন পর্যন্ত মোহামেডান এবং সকার ক্লাব ফেনি 2টি করে ম্যাচ খেলেছে। দুদলই এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি, ফলে একটিতে হার ও একটিতে ড্র নিয়ে 1 পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের 9 ও 10 নম্বরে আছে সকার ক্লাব ফেনি ও মোহামেডান। কারণ গোল ব্যবধানে এগিয়ে ফেনি ক্লাবটি, তাই লিগে ঘুরে দাঁড়াতে দুদলই চাইবে ম্যাচে জয় তুলে নিতে। অন্যদিকে ঢাকা আবাহনী 2 ম্যাচে 1টি জয় ও 1টি ড্র করে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে আছে। সে তুলনায় কিছুটা পিছিয়ে আছে টিম বিজেএমসি, 2 ম্যাচে 2টিতেই ড্র করে 2 পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান 8ম। তাই পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে এ ম্যাচের জয়ের লক্ষ্যই মাঠে নামবে দুদল। জুয়েল রানা এবং 1-0 বলে এগিয়ে গেল ঢাকা আবাহনী লিমিটেড। জুয়েল রানা এক্ষেত্রে গোলদাতা, আর পাশেই গোলরক্ষক কোচ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানের মেয়ে সাজনিন ধর্ষণ ও হত্যা মামলায় আপিলে 1 আসামির মৃত্যুদণ্ড বহাল, বাকি 4 জন খালাস। যমুনার পানি কমতে শুরু করায় উত্তরাঞ্চল সহ জামালপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বানভাসী মানুষের দুর্ভোগ চরমে, খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট। আন্তর্জাতিকভাবে আলোচনায় আসার জন্যই জঙ্গি সংগঠনগুলো দেশে আরও হামলা চালাতে পারে আশঙ্কা পুলিশের, বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা বাড়ানোর দাবি। ব্রিটিশ কাউন্সিল বন্ধ ঘোষণায় দেশের ইংরেজি মাধ্যমের 1 লাখ শিক্ষার্থী বিপাকে, কোনো প্রভাব পড়বে না বলছে সংশ্লিষ্টরা, নেতিবাচক হিসেবে দেখছে বিশ্লেষকরা। এবং আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্যের পর জার্মানির নিষেধাজ্ঞায় ইমেজ সংকটে বাংলাদেশ মদ ব্যবসায়ীদের, মধ্যপ্রাচ্যেও কমে গেছে সবজি রপ্তানি।
এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএম লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।